প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার রাজ্য পোষিতীয় ভাতা টঙ্কা গোল্লা করে রাজ্য সরকার এই টঙ্কা কেবে বাটিবে করোনা লকডাউন পরে গরিব লোকঙ্কর খাদ্য সুরক্ষা পাই কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বুড়া বুড়ি বিধবা এবং ভিন্নক্ষম হিতাধিকারী হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা করে বিভিন্ন প্রকার ভাতা পাওয়া হিতাধিকারী মানে এই সহায়তা পাইপারে কেন্দ্র সরকার এই এনএসএপি যোজনা মাধ্যমে রাজ্যের প্রায় 20 লক্ষ বুড়া বুড়ি বিধবা ভিন্নক্ষম মানে মাসিক 500 টাকা ভাতা পাই আসছেন কেন্দ্র সরকার ঘোষণা মুতাবক এপ্রিল মাস 20 লক্ষ হিতাধিকারী পাই হাজার টাকা লেখা রাজ্য সরকারকে পঠাই সারিছেন কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার এই অর্থক গরিব অসহায় হিতাধিকারী নদী পকাই রাখিছেন দুই মাস বিতি মধ্যে এই সহায়তা অর্থ সম্পর্কে কৌশল সূচনা মধ্যে দেওয়া এই অর্থ কেবে দিয়াযিব এর সূচনা মধ্যে গণমাধ্যমের প্রতিনিধি পাঠে নাই গরিব বুড়া বুড়ি অকথনীয় দুর্দশা উৎকট খাদ্য সংকট দিয়ে গতি করুথিবা বেড়ে রাজ্য সরকার এই অর্থক মাসে মাস ধরে পক্ষে রাখিবার কারণ কোণ এর এক প্রশ্নবাচী সৃষ্টি করছি সেইপরি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসিথিবা মাগণা চাউল ডালি এপর্যন্ত হিতাধিকারীকে দিয়াগলা নাই এই চাউল ডালি হিতাধিকারী উন্নত এই শাসক দল ডিলর অফিসর মানে লুট করিবার লাগি পড়ছন্তি এইপরি এই ভত্তা অর্থ সরকারি স্তরে লুট হবে নাই তো এর স্পষ্টীকরণ সরকার দেওয়া উচিত কি নাই আপনারা চিন্তা করতে পারেন।